মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাতে আক্রান্ত হলো শ্বশুর। জামাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত শ্বশুর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার সিহিপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত শ্বশুরের নাম আরিফুল হক এবং অভিযুক্ত জামাইয়ের নাম রাজ আলী। আরিফুল হকের মেয়ের সঙ্গে রাজের বিয়ে হয় বছর কয়েক আগে, কিন্তু বিয়ের পর থেকেই রাজ মাদকের নেশায় আসক্ত হয়ে স্ত্রীর ওপর অত্যাচার শুরু করে। মাঝে মধ্যে শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ, যা মঙ্গলবার রাতে চরমে পৌঁছায়। এই খবর পেয়ে আরিফুল হক মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন, আর ঠিক তখনই রাজ আলী তার শ্বশুর আরিফুল হকের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে তাকে গুরুতরভাবে জখম করে বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্ত আরিফুল হককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার খবর জানতে পেরে মঙ্গলবার রাতেই চাঁচল থানার পুলিশ রাজ আলীকে গ্রেপ্তার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আপনার স্বামী কি ড্রাগস এর নেশা করে? আচ্ছা, প্রতিদিন কি মারধর করে আপনাকে? আজকে কি হয়েছিল দিদি? আজকে টাকা মাইছিল আমার কাছ থেকে। আচ্ছা, কি কারণে? গাড়ি চুরি করার কারণে। আচ্ছা, তারপরে? তারপরে আমি বললাম না আমি কোথা থেকে টাকা আনবো, আমি টাকা আনবো না, তার কারণে আমাকে মারলো করে। আচ্ছা, তারপরে আপনার বাবার সাথে কি হলো? কি দিয়ে মেরেছে? কিলচর ঘুষি? আচ্ছা, আপনার বাবাকে কি দিয়ে মারা হয়? চোখ দিয়ে মারা হয়েছে আর এই দিয়ে তরোয়াল দিয়ে। কে মেরেছে এটা? আমার বোন আর আমার শ্বশুর। বলছি যে আমার মেয়েকে অনেক মারছে অনেকদিন থেকে, মানে যতদিন থেকে 8-9 মাস মানে বিয়ে হবার হয়েছে, অনেকদিন থেকে মারছে। কি কারণে মারছে? মারছে কেন? ওই যে নেশা করে, ড্রাগস নেশা করে, দারু খায়, কোনো কাম কাজ করে না, খালি সবজি খালি খেয়ে খেয়ে খালি। গাড়ি বন্ধক দিলে আমি গাড়ি দুবার ছুটিয়ে দিলাম, মোবাইল দুবার বন্ধক দিলে মোবাইলটাও আমি ছুটিয়ে দিলাম, চাঁচল থেকে আসেন এখানে। আমার জামাইকে নিয়ে আর আমার ভতিজাকে নিয়ে আমি আসলাম, আনতে আসলাম। আচ্ছা, তো আমি আসার পরে দেখছি স্ট্যান্ডে, একদম বাস স্ট্যান্ডে ওই শ্রীপুরে অনেক লোক ঢেড়ে আছে, দেখছি ওখানে দেখছি আমার মেয়ে আছে, আমার জামাই আছে, অনেক মারছে সবাই স্ট্যান্ডে। আমার মেয়েকে মারছে অনেক, স্ট্যান্ডে কত 100-150 লোকের স্ট্যান্ডে সবার সামনে মারছে। আচ্ছা, আমি বলছি কেন মারছিস? না হবে তো আমাকে দিয়ে দেন, আমি চলে যাবো। তো বলছি না ফেরে তোকে বেড়ায় তোকে ফেরে মারো বলে। আচ্ছা, লোকজন কেউ ছিল না? লোকজন ছিল, অনেক লোকজন ছিল। তারপরে লোকজন আমাকে চাকুটা পেয়ে আমি এরকম ঘুরলাম, আমি ভাবিনি তো চাকু মারবে, তো একটা হাসু আনেছিল ওর মা, আর চাকু ছিল ওইটা ছেলেটা জেবে ঘুষা দিলে। আচ্ছা, চাকুটা মারলো কে? আমার জামাই মারলে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।